অভিযান সংঘের পুজো মণ্ডপ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। দেবী পক্ষের সূচনাতে ভার্চুয়ালি মণ্ডপ উদ্বোধন, পুজোর সূচনা সীমান্ত শহর বনগাঁতে। আনুষ্ঠানিকভাবে শারদ উৎসবের সূচনা দেবীপক্ষের শুরুতেই। বনগাঁর অভিযান সংঘ ও বাগদার সিন্দ্রাণী বাজার সমিতির পুজো ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। আজ মহালয়া, মহালয়ার শুভদিনে 320টি পূজা মণ্ডপ ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলার মোট 10টি পুজো ভার্চুয়ালি উদ্বোধন করা হয় এদিন। তার মধ্যে বনগাঁ অভিযান সংঘ ও বাগদার সিন্দ্রাণী বাজার সমিতির পুজো উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বনগাঁর অভিযান সংঘের ভার্চুয়াল উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বনগাঁর মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস, পুলিশ সুপার দীনেশ কুমার, অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ ও তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস সহ প্রশাসনিক কর্তারা। পুজো উদ্যোক্তা অমিতাভ দাস বলেন, এবার তাদের পুজো পা দিল 79তম বর্ষে। এবারে থিম অমৃতের সন্ধানে। পুজোতে প্রচুর সাধারণ মানুষের সমাগম হবে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করলে আমরা ক্লাবের সদস্য যারা আছি, সদস্যরা, মহিলা সদস্যরা সবাই খুব খুশি, খুব আনন্দিত। আমার মনে হয় যে সারা বনগাঁর লোক খুব আনন্দ পেল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তিনি যেরকম সারা রাজ্যকে দেখছে, তেমনি পুজোগুলোও দেখছে, তিনিও সুস্থ থাক আমরা চাই। এবারের থিম অমৃতের সন্ধানে। যেমন আমরা সবই হচ্ছে গাছের ডাল আছে, পাটকাঠি আছে, তারপরে হচ্ছে ঝ্যাটার কাঠি আছে, কদবেলের বেলটা আছে, যেটা মুখটা আছে সেটা খোলাটা আছে, আরও তোমার শালপাতা আছে, বিভিন্ন রকম গাছের সব জিনিসপত্র দিয়ে তৈরি আছে। এই জন্যই আমাদের থিমটা হচ্ছে অমৃতের সন্ধানে। পাশাপাশি বাগদা সিন্দ্রাণীর ব্যবসায়ী সমিতির পুজো মণ্ডপও ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এদিনের ভার্চুয়াল উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর, বাগদার এসডিপিও শান্তনু ঝা, বাগদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গণেশ বাইন সহ বিশিষ্টজনেরা। সিন্দ্রাণী বাজার সমিতির পুজো উদ্যোক্তারা জানান, এবারের 62তম বর্ষের থিম ইচ্ছে ডানা। বৃক্ষ নিধন ও গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বহু পাখিরা আজ লুপ্ত প্রায়, সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপের মাধ্যমে। হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজকে ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করলেন, আর এবারে আমাদের 62তম পুজো। আমরা অন্যবারের তুলনায় এবার অনেক বড় আকারে করেছি। প্রত্যেক মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সিন্দ্রাণী বাজার ব্যবসা সমিতির পুজো দেখার জন্য। এদিন ভার্চুয়ালি উদ্বোধনের পর রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাগদার প্রাক্তন বিধায়ক তথা বনগাঁ তৃণমূল জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, শ্রীবাংলা 300 উপরে ক্লাব তিনি উদ্বোধন করেছেন, সেইভাবেই আমাদের বনগাঁতে দুটো ক্লাব, একটা সিন্দ্রাণী আর বনগাঁ ঐতিহ্যবাহী ক্লাব অভিযান সঙ্গে উদ্বোধন করেছেন। এর মধ্য দিয়ে ক্লাবের যারা উদ্যোক্তা রয়েছেন, এই এখানকার মানুষ সবাই উৎসাহিত হয়েছেন যে পুজোর 5 দিন আমরা আরও ভালো করে পুজো মণ্ডপে যাতে সুশৃঙ্খলভাবে চলতে পারি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই পুজো উদ্বোধন করলেন, নিশ্চিত এখনও তো সম্পূর্ণ হয়নি, ততটুকুই এইটুকুর মধ্য দিয়েই এই মহালয়ার দিনে যেভাবে পুজো সাজাচ্ছে, বিশেষ করে আমি বলতে পারি যে বনগাঁর যতগুলো ভালো পুজোর মধ্যে একটা অন্যতম পুজো হিসেবে মানুষের কাছে এই গ্রহণযোগ্যতাটা বাড়বে। অভিযান সঙ্গে মানুষ আরও বেশি আসবে এই পুজো মণ্ডপে, তার কারুকার্য দেখতে, প্রতিমা দেখতে, তার সজ্জা সমস্ত কিছু একটা নতুনত্ব রয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।